আসসালামু আলাইকুম, আমি শাহর হাসান, আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 7 নভেম্বর 2023, আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম। তো আজকে আমরা দেখতে পাচ্ছি মার্কেট আবার কিছুটা মাইনাস হয়েছে এবং টাকার অঙ্কে লেনদেনও কিন্তু কিছুটা কম হয়েছে আমরা খেয়াল করছি। তো যাই হোক, সবগুলো বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এখানে ডিএসই সাধারণ সূচকে আজকে 0.97 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ডিএসই 30 সূচক এখানে 2.77 পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং আমরা যদি দেখি ডিএসই সরিয়া সূচক এখানে আবার দেখতে পাচ্ছি 0.30 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। অর্থাৎ আজকে কিন্তু তিনটি ইন্ডেক্সই মাইনাস হতে আমরা দেখলাম, তবে তুলনামূলকভাবে বেশি মাইনাস হয়েছে ডিএসই 30 সূচক। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে বর্তমান সময়ে ডিএসসি যে 30টি ভালো শেয়ার রয়েছে তাদের এখন একটা পতন ঘটছে এবং এই কারণে কিন্তু মার্কেটের পয়েন্ট মাইনাস হয়েছে ওই শেয়ারগুলোর বা ওই সূচকটির। এরপরে যদি আমরা এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আজকে কেউই কিন্তু 1 পয়েন্টও আপ করতে পারেনি, তবে অ্যাপেক্স ফুটওয়্যার 1 পয়েন্টের কাছাকাছি কিন্তু আপ করেছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ পয়েন্ট আপ করেছে। অপরদিকে মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে স্কয়ার ফার্মা এবং কোহিনুর কেমিক্যাল তারা কিন্তু 1.5 পয়েন্ট এবং 1 পয়েন্টের মতো কিন্তু মাইনাস করেছে। এছাড়াও এডিএন টেলিকমও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি 1 পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে। এবং আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটিস্টিকে যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে 56টি শেয়ার আপ হয়েছে, অপরিবর্তিত ছিল 167টি এবং 87টি শেয়ার কিন্তু আজকে মাইনাস হয়েছে। এবং টাকার অঙ্কে লেনদেন কিন্তু বিগত দিনের তুলনায় অনেকাংশেই কম বলা যায়, মোটামুটি 50 কোটি টাকার মতো কিন্তু আজকে কমে গিয়েছে টাকার অঙ্কে লেনদেন। যাই হোক, এর পরবর্তীতে আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি টপ গেইনারে এখানে KPPL আজকে হল্টেড হয়েছে, এছাড়াও ইস্টার্ন ইন্স্যুরেন্স তারাও কিন্তু হল্টেড, OAL তারাও হল্টেড হয়েছে আমরা খেয়াল করছি বা হল্টেডের কাছাকাছি। এছাড়াও শাইনপুকুর তারাও মোটামুটি ভালো বৃদ্ধি পেয়েছে, অ্যাপেক্স ফুটওয়্যারও ভালো বৃদ্ধি পেয়েছে তুলনামূলকভাবে। এবং আমরা যদি লুজারের ক্ষেত্রে চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি লুজারের ক্ষেত্রে আজকেও কিন্তু ক্যাপিটেক 10 পার্সেন্টের মতো মাইনাস হয়েছে বা আমরা বলতে পারি হল্টেড হয়েছে মাইনাসের ক্ষেত্রে। তো ক্যাপিটেক প্রায় প্রতিদিনই একই হারে পতন ঘটছে, ঠিক যেভাবে করে বৃদ্ধি পেয়েছিল এটা আসলে কি বলবো, আসলে এভাবে করে পতন হওয়াটা যারা বিনিয়োগ করেছে এই মিউচুয়াল ফান্ডটিতে তারা কিন্তু লসের দিকে রয়েছে। যাই হোক, এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনের ক্ষেত্রে চিন্তা করি তাহলে দেখতেছি ফুয়াং ফুড সর্বোচ্চ লেনদেন হয়েছে আজকে টাকার অঙ্কে এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স, তবে তারা ফুয়াং ফুডের ধারে কাছেও নেই। অপরদিকে আমরা যদি এখানে মার্কেট ম্যাপ নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখছি মার্কেট ম্যাপে আজকে তেমন কোনো শেয়ার কিন্তু ভালো অবস্থানে নেই, তবে খারাপের কথা চিন্তা করলে আমরা দেখতে পাচ্ছি এখানে আইটি সেক্টরটি তুলনামূলকভাবে বেশি খারাপ করেছে, এছাড়াও মিউচুয়াল ফান্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি খারাপ করেছে। তো যাই হোক, এরপর আমরা যদি এখানে ব্লক ট্রানজ্যাকশনটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি এখানে ব্লক মার্কেটে বেক্সিমকো মোটামুটি লেনদেন হয়েছে, BSCCL মোটামুটি লেনদেন হয়েছে, এখানে GP রেনাটা সি পার্ল এরা মোটামুটি লেনদেন হয়েছে ব্লক মার্কেটে, CNA টেক্সটাইল মোটামুটি, ব্র্যাক ব্যাংক মোটামুটি ভালো লেনদেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এখানে আমরা যদি খেয়াল করি আসলে বেশিরভাগই মোটামুটি লেনদেন হয়েছে, তবে এখানে ভালো লেনদেনের ক্ষেত্রে আমরা বলতে পারি মুনিসিপুলের কথা, এটা কিন্তু অনেক বেশি পরিমাণে লেনদেন হয়েছে তুলনামূলকভাবে আমরা খেয়াল করছি। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকে বাজারের অবস্থা। তো এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আরএন স্পিনিং ও ফার কেমিক্যালের নতুন ফ্লোর প্রাইস নির্ধারণ। তো মূলত আমরা জানি যে এর আগে আমরা শুনেছি যে আরএন স্পিনিং এবং ফ্লোর ফার কেমিক্যাল এরা দুজনে কিন্তু একীভূত হয়েছিল এবং এই একীভূত হওয়ার পরে কিন্তু তাদের ফ্লোর প্রাইসটি আসলে কী হবে সেই বিষয় নিয়ে কিন্তু একটা সন্দেহ সৃষ্টি হয়েছিল এবং সেই সময়টাতে কিন্তু তাদের ফ্লোর প্রাইস বহাল ছিল না এবং এতে করে কিন্তু এই শেয়ারটির মূল্য কিন্তু অনেকাংশে পতন ঘটে। অর্থাৎ এই একীভূত হওয়ার পরে শেয়ারগুলোর মূল্য কিন্তু অনেকাংশে পতন ঘটে এবং বিনিয়োগকারীরা কিন্তু অনেকটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। এরপর আসলে কী করা যায় সেই বিষয়ে BSCC বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তারা কিন্তু একটা সিদ্ধান্ত দিয়েছে এবং তারা নতুন করে কিন্তু ফ্লোর প্রাইস ইমপ্লিমেন্ট করেছে এই একীভূত হওয়ার শেয়ারটির ক্ষেত্রে। এবং সেটা হচ্ছে যে 1 নভেম্বর থেকে 6 নভেম্বর পর্যন্ত 4 দিনের ক্লোজিং মূল্যের গড় মূল্যই হবে শেয়ার দুটির ফ্লোর প্রাইস। তো মূলত আসলে এই বিষয়ে কিন্তু আগেই আমরা একটা নিউজ শুনেছিলাম বা দেখেছিলাম এই নিউজ পোর্টাল দিতেই, সেটা হচ্ছে 3 নভেম্বর এই আরএন স্পিনিং মিল এবং ফার কেমিক্যালের ফ্লোর প্রাইস নিয়ে কিন্তু একটা নিউজ প্রচার করা হয়েছিল এবং সেই নিউজের লিঙ্কটা কিন্তু এখানে দেওয়া আছে,
আমিও কিন্তু দিয়ে দিব আপনাদেরকে লিঙ্ক, আপনারা চাইলে দেখে নিতে পারেন সেই নিউজটি, এবং অলরেডি আমি এই নিউজটাও কিন্তু দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। তো মূলত আসলে সেখানে এই দুটো কোম্পানির একীভূত হওয়ার খবর ছিল, এবং এই একীভূত হওয়ার পরে কী কী সমস্যা সৃষ্টি হয়েছে এটার মূল্যের ক্ষেত্রে সেই বিষয়টা আলোচনা করা হয়েছিল। তো যাই হোক, সেই নিউজের পরিপ্রেক্ষিতেই আমরা দেখতে পেয়েছি পরবর্তী সময়ে এই কোম্পানি দুটির ফ্লোর প্রাইস কিন্তু আবার নতুন করে ইমপ্লিমেন্ট করা হয়েছে, এবং এই নতুন ফ্লোর প্রাইসে বর্তমানে এই শেয়ারগুলো কিন্তু লেনদেন হবে। তো যাই হোক, আশা করছি আপনারা নিউজটি দেখবেন এবং বুঝতে পারবেন। এর পরবর্তীতে আমরা দ্বিতীয় যে নিউজটি দেখব সেটা হচ্ছে ফ্লোর প্রাইস অতিক্রম করেছে 6 কোম্পানির শেয়ার। তো এটা মনে করি খুবই ভালো একটা নিউজ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 6টি কোম্পানি তারা ফ্লোর প্রাইস অতিক্রম করে উপর উঠতে পেরেছে, এবং এই 6টি কোম্পানি হচ্ছে অ্যাডভান্স ফার্মা, আফতাব অটোমোবাইল, MCL, প্রাণ, ফারিস্ট নিটিং, ফুরিদ ইন্ডাস্ট্রিজ এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। তো আমি মনে করি এটা খুবই একটা ভালো দিক যে এই কোম্পানিগুলো শেষ পর্যন্ত ফ্লোর প্রাইস অতিক্রম করে উপরে উঠেছে, এবং এখনও পর্যন্ত অ্যাডভান্স ফার্মা কিন্তু ফ্লোর প্রাইস ভেঙে লেনদেন হয়েছে। এছাড়া আফতাব অটো আমরা দেখতে পেয়েছি এটাও কিন্তু দর বৃদ্ধি পেয়েছে 30 পয়সা, এটাও কিন্তু ফ্লোর প্রাইসের বাইরে এখন কিন্তু লেনদেন হচ্ছে। এছাড়াও প্রাণ, MCL, এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোর প্রাইস ভেঙে কিন্তু লেনদেন হয়েছে। এবং আমরা একটা জিনিস খেয়াল করছি যে এখানে ফারিস্ট নিটিং, এটাও কিন্তু ফ্লোর প্রাইস ভেঙে লেনদেন হয়েছে। এখানে আমরা দেখতেছি সুরিদ ইন্ডাস্ট্রি, এটাও কিন্তু একই অবস্থা, ফ্লোর প্রাইস ভেঙে লেনদেন হচ্ছে। এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ফ্লোর প্রাইস ভেঙে কিন্তু লেনদেন হয়েছে। তো এই শেয়ারগুলো বর্তমানে যেহেতু ফ্লোর প্রাইস ভাঙতে পেরেছে, এবং আমি আশা করছি আস্তে আস্তে সবগুলো শেয়ারই কিন্তু ফ্লোর প্রাইস ভেঙে লেনদেন হতে সক্ষম হবে, এবং এভাবে করে যদি থাকতে পারে তাহলে আমি মনে করি অন্যান্য শেয়ারগুলো আস্তে আস্তে ফ্লোর প্রাইস ভাঙবে, এবং তখন শেয়ার মার্কেট কিন্তু অনেক গতিশীল হবে। আমরা দীর্ঘদিন যাবতই ফ্লোর প্রাইস এই জিনিসটি দেখতে পাচ্ছি আমাদের শেয়ার মার্কেটে। তো এতে করে আমি মনে করি যে ফ্লোর প্রাইসটা যদি আস্তে আস্তে তুলে দেওয়া সম্ভব হয় তাহলে সেটা আমাদের শেয়ার মার্কেটের জন্য আরও গতিশীল হবে বা ভালো হবে, এবং সবগুলো শেয়ার যদি একটা সময় ফ্লোর প্রাইস ভাঙতে পারে তাহলে এমনিতেই কিন্তু ফ্লোর প্রাইসটি উঠে যাবে, সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। তো যাই হোক, এর পরবর্তীতে আমি যেই নিউজটি নিয়ে আলোচনা করব এই নিউজটা হচ্ছে ব্লকে 4 কোম্পানি বড় লেনদেন। তো আজকে ব্লক মার্কেটে কিন্তু ভালো লেনদেন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ব্লক মার্কেটে 70টি কোম্পানি কিন্তু আজকে অংশ নিয়েছিল, এরা কিন্তু মোটামুটি 39,48,33,000 টাকার মতো কিন্তু লেনদেন করেছে। এবং আমরা খেয়াল করছি এর মধ্যে 4টি কোম্পানি খুবই ভালো লেনদেন হয়েছে, এবং তারা হচ্ছে মুনিসিপ্যাল পেপার, অ্যাপেক্স ফুটওয়্যার, ব্র্যাক ব্যাংক এবং গ্রামীণ ফোন। এবং এই 4টি কোম্পানি মোটামুটি 12,65,00,000 টাকারও বেশি কিন্তু লেনদেন করেছে, যা মোট লেনদেনের 32%। তো আপনারা চাইলে এই শেয়ারগুলোর মধ্যে থেকে ভালো শেয়ার সিলেক্ট করতে পারেন, আশা করছি এখান থেকে আপনারা ভালো শেয়ার পাবেন। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ভালো শেয়ার, এফএক্স ফুটওয়্যার মোটামুটি একটা ভালো শেয়ারই বলা যায়, এছাড়াও ব্যাংক খাতে কিন্তু ব্র্যাক ব্যাংক বা আমরা বলতে পারি যে টেলিকমিউনিকেশন খাতে গ্রামীণ ফোন, এই শেয়ারগুলোর প্রতি কিন্তু আপনারা নজর রাখতে পারেন। তো আশা করছি যে এই শেয়ারগুলোতে যদি আপনারা বিনিয়োগ করতে পারেন দীর্ঘমেয়াদে তাহলে ভালো কোনো একটা প্রফিট আপনারা গেইন করতে পারবেন। যদিও এই শেয়ারগুলোর বর্তমানে কিন্তু কিছুটা প্রফিট কমে গিয়েছে, তবে এদের পটেনশিয়ালিটি রয়েছে যে দীর্ঘমেয়াদে এরা ভালো করতে পারবে। যাই হোক, এর পরবর্তীতে আজকের দিনে সর্বশেষ যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এডিএন গেটওয়ের শেয়ার অধিগ্রহণ করবে এডিএন টেলিকম। তো মূলত আসলে আমরা দেখতে পাচ্ছি আইটি খাতের যে শেয়ারটি রয়েছে এডিএন টেলিকম, এই কোম্পানিটি কিন্তু ভালোই বাজারে লেনদেন হচ্ছে বা আমরা বলতে পারি পারফর্ম করছে। তবে এখন তারা কিন্তু আবার তাদের আরেকটি সিস্টার কনসার্ন এডিএন ইন্টারন্যাশনাল গেটওয়ে এর 40% শেয়ার কিন্তু অধিগ্রহণ করবে, এবং জানা গেছে যে শেয়ার অধিগ্রহণের জন্য কোম্পানির পর্ষদ 1,13,40,000 টাকার বিনিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে। তার মানে হচ্ছে যে এই যে আরেকটি কোম্পানি রয়েছে তাদের সিস্টার কনসার্ন, তাদের একটি ভালো পরিমাণ শেয়ার কিন্তু এই কোম্পানিটি অধিগ্রহণ করবে, এবং এতে করে ওই কোম্পানির প্রফিটের একটা ভালো অংশ কিন্তু এই কোম্পানিতে যুক্ত হবে, এবং এতে করে কিন্তু এই কোম্পানি যারা বিনিয়োগকারী রয়েছে তারা কিন্তু লাভবান হবে। তো এই সব কিছু বিষয় চিন্তা করলে আসলে আমি মনে করি যে এটা ইন্ডিয়ান টেলিকমের জন্য একটা ভালো খবরই বলা যায়। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। তো আশা করছি যে আজকের নিউজগুলো আপনাদের ভালো লেগেছে এবং সামান্যতমূলক উপকারে আসবে। তবে এই সময়টার জন্য আপনাদের একটাই পরামর্শ, আপনারা জেনে বুঝে বিনিয়োগ করুন, ভালো ভালো শেয়ারে বিনিয়োগ করুন, এবং এই সময়টাতে বিনিয়োগ করার ক্ষেত্রে আপনারা বিভিন্ন রকম সেক্টর সিলেক্ট করতে পারেন, এর মধ্যে আইটি সেক্টর কিন্তু একটা ভালো সেক্টর হতে পারে আগামী দিনে বিনিয়োগের জন্য। তো যাই হোক, আজকের বিষয়টা কথা বলবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি, আগামীতে দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।